জয় জনগণ জনগণ তাড়ি তো দিয়েছে তারপর কোথায় গেছে সেটা বল বাড়ি যায়নি উঠেছে আরিপুর বারে বারে যখন শিমুল বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আমারও সন্দেহ হয়েছিল আমিও ফলো করলাম তারপর বাস আসতেই উঠে বলল সামনে গেলি আমি উলম পেছনে আলিপুরে নেমে সোজা ঢুকে গেল রজত পারে এটাই ঘন্ট পারে একটা জিনিস মাথায় ঢুকছে না বল কি বলি এত ষড়যন্ত্র করে নিরীবকের সাথে এই মডার্ন দিদিমণির বিয়েটা দিলে কেন এক ঢিলে চর পাখি বড় বাবুর খুনের সাথে নির্ভীকের পরিবারের দুটো খুনের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে বিরোধীরা এখন বেশ শক্তিশালী নির্ভীককে পাশে পেলে কেসটা আরো আমাদের জটিল হবে মডার নির্ভীককে দিয়ে কেসের ঝাপিটা বন্ধ করে দেব জয় জনগণ দুই সামনের বিধানসভা নির্বাচনে নির্ভীককে পাশে পেলে আমাদের হাত আরো শক্ত হবে তিন আমার বিধ্বংসী বোন মডার্নের একটা ভালো পাত্র জুটিয়ে দাও চার অনুরাগকে কুলহারা করে তাকে আমার ভোগের বস্তু করা জয় জনগণ কিন্তু শুভঙ্কর বাবু যদি অনুরাগকে বিয়ে করে নেয় সে পথ বন্ধ তার নাটকটা শুরু হবে এখনি আচ্ছা এসব কি শুরু করেছো কি শুরু করেছি নিজের বোনটারও সর্বনাশ করতে ছালে না আমি বোনের সর্বনাশ করেছি নির্ভীক একাধিক মেয়ের সর্বনাশ করেছে জেনেও তারই সঙ্গে মডার্নের বিয়ে দিলে কেন কি আশ্চর্য আরে কে কাকে বিয়ে করবে সেটা আমি কি করে বলবো তার ইচ্ছে ঘটেনি এটা তোমার ইচ্ছে ঘটানো হয়েছে নিজের স্বার্থে রক্তের সম্পর্ককে বলি করছো আর কত নৃশংস হবে এসন যে স্পর্ধা দেখাচ্ছিস ভাই বলে আমি সহ্য করছি আমি তোকে শেষবার মতো বলে দিচ্ছি তুই যেমন আলাদা আছিস আলাদাই থাক জয় জনগণ বেশি মাতব্বরি করতে এলে তোর ফল কিন্তু হবে মারাত্মক ভয় দেখিয়ে আর কতজনের মুখ বন্ধ করে রাখবে তিন শেষ ভয় কাটিয়ে বা সবাই মুখ খুলবে আজ মুখ খুলতেই এসেছি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় কি ব্যাপার ম্যাডাম হঠাৎ অগ্নিমূর্তি আমাদের নিয়ে স্যার ফুর্তি করবে আমরা তার শিকার হব আর চলতে দেব না এই যে স্যার আমার দিদির জীবনটা ধ্বংস করে দিলেন কেন আমি ধ্বংস করে দিয়েছি আপনি জানতেন না দিদির সাথে নির্ভীক তার গ্রাম ছিল আরে নির্ভীক কি বাচ্চা ছেলে তাকে ভয় দেখে মডার্নকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে মিথ্যে কথা আরে নির্ভীক একটা চরিত্রহীন এ তো প্রত্যক্ষ প্রমাণিত সেই চরিত্রহীনের সাথে আপনি আপনার বোনকে বিয়ে দিলেন কেন অনেক বাধা দিয়েছি কিন্তু না শুনলে আমি কি করব এখনো অনুরাগ মা যদি বিয়ে করতে রাজি হয় ভাতৃবধূ করতে আমার কোনো আপত্তি নেই অবশ্য ভাই যদি রাজি হয় সে আর কোন পুরুষকেই বিশ্বাস করে না জীবনে সে বিয়ে করবে না বলেই প্রতিজ্ঞা করেছে এখন মনের দুঃখে সে কলকাতায় চলে গেছে সিকি জয় জনগণ এবে একটা কাজ করো তুমি ঠিকানাটা আমাকে দাও আমি এখনি বুঝিয়ে সুঝিয়ে আনার জন্য ঘন্টকে পাঠাই তার আর দরকার হবে না আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবই না কোনোভাবে এদের ঠিকানা জানাবেন না আমি মনে করি আপনার দিদি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে এটাও এদের একটা পাতা ফাঁদ হতে পারে সেটা আমার আর বুঝতে বাকি নেই তবে ইনার মুখোশ আমি খুলবই আমার দাদাকে চাকরি বাবাকে বিধানসভা ভোটের টিকিটের লোভ দেখিয়ে অনেক নৃশংস কাজে ব্যবহার করেছে এমনকি আমাকে সিরিয়ালে সুযোগ করে দেবে বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ভোগ করার চেষ্টা করেছিল কোনো রকম নিজেকে বাঁচিয়ে পালাই কি মিথ্যে কথা আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছি একটা দুশ্চরিত্র মেয়ে জুতো মেরে তোর গাল ফাটিয়ে দেবো সেদিন আমার দিদিকে ভোগ করার চেষ্টা করেছিলে আজ তোর মুখোশটা আমি খুলব দাদা কি ভয়ঙ্কর সাহস এ তো বাংলার জ্বলন্ত কন্যা ম্যাডাম আজকের এই মুখ খোলার পর থেকে কিন্তু আপনার জীবনে ভয়াবহতা নেমে আসবে কি করবে মেরে ফেলবে আমাকে মারতে হবে না ওনার মুখোশটা খুলেই আমি খুব নিয়ে যাব মৃত্যু কোনো সমস্যার সমাধান নয় তবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার প্রতিবাদের পাশে আমি থাকবো যান নিরাপদে বাড়ি যান পথে কোনো সমস্যা হলে ফোন করবেন দাদা মেয়েটা হাটে আনি ভেঙে দেবে যা জয় জনগণ এটা দিয়ে দি এই নিন কিসের জন্য বুঝেছেন আর কোথাও মুখ খোলা যাবে না বুঝেছি একদম দাদা অভিনয়টা ঠিক করতে পেরেছি তো জয় জনগণ একদম একশো একশো কিন্তু বাকি কাজটা তোমার স্মৃতিতে আজ সিঁদুর দেখতে চাই তব মনোবাসনা পূর্ণ হোক দাদা কেসটা কি পরে জানতে পারবি এখন চল রাজিত বাড়ি ও
ওই তো সেই বাটটা খবরটা ঠিক জানিস তো জানি তো বলছি তবে সব দিন সব ডান্সার থাকে না ঠিক আছে চল ভেতরে ঢুকি চলো Ladies and gentlemen, now Miss Jasmine is coming on the stage for your grand entertainment. ফালতু মেয়ের জন্য কেউ মন খারাপ করে নাকি তাহলে তুমি আমার মা বাবার মতি গতি বুঝতে পারছো না দোষ করেছি আমি আমাকে বলুক তা না হলে কথায় কথায় তোমার উপর মান অপমান এটা কি আমার সহ্য করা যায় তাছাড়া আরেকটা কথা ভাবো মডার্ন বিয়ে করেছি কিসের জন্য তোমাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করবো নাচ করবো গান করবো ড্রিঙ্কস করবো ওনাদের আবার সহ্য হবে না ওনাদের জন্য জীবনটা এভাবে নষ্ট করা যায় এখন কি করবে বলো কি করবে মানে ওদের তাড়াতে হবে তাড়িয়ে দেবে মানে গাছ থেকে পড়ে গেলে নাকি গাছ থেকে পড়ে গেলে বড় বড় বাড়িতে দেখো না বউ নিয়ে বিদেশে চলে যায় আর মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় একটা কথা ভালো করে মাথায় রাখবে মডার্ন লাইফ ইজ ভেরি লিমিটেড যৌবনটা চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না কিভাবে মা বাবাকে তাড়ানো যায় সেটা ভালো করে ভাবো তুমি বললে আমার তাড়াতে 5 মিনিট লাগবে আজই তাড়াবার ব্যবস্থা করো যদি যেতে না চায় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে আর সেই সঙ্গে আর
পাড়া দরকার হবে না রে বাবা, আমরা নিজেরাই চলে যাচ্ছি। আপনারা আমার উপরে আর আমাদের কোনো অসন্তোষ নেই বা, পরে ভেবে দেখলাম তোমার কোনো দোষ নেই, যত দোষ আমার গর্বে। আর সেটা যখন বুঝতে পেরেছে এবার মানে মানে কেটে পড়ো। আমি না তোর মূর্তিটাকে কিছুতে বিশ্বাস করতে পারছি না দাদা। পৃথিবীর আশ্চর্য বস্তির মধ্যে প্রথম চীনের মহাপ্রাচীর, তার থেকেও আশ্চর্য বোধ হয় তোর এই পরিবর্তন। তোর জ্ঞানের ভান্ডারগুলো শেষ করে এবার কেটে পড়। বাবা রে, তুই এই কথাগুলো কি সজ্ঞানে স্বইচ্ছায় বলছিস নাকি কারো চাপে বাধ্য হয়ে? খুলে বল না রে বাবা, তোকে এই বিপদের মধ্যে একা ফেলে রেখে কি করে যাই রে? এখনো মায়া, এখনো অন্ধবিশ্বাস, তুমি তো নিজের কানে শুনলে বাবা, আমাদের তারা যে দাদা এই বৌদিকে যুক্তি দিচ্ছে। ওরে ওসব কথা থাক, এখন চলো সবাই চলো। দেখুন সবার মাঝে আমি একটা কথা বলছি, অন্যভাবে নেবেন না। আপনারা যে এখনই চলে যাবেন তা তো জানা ছিল না। দেখুন আমি আমার বাপের বাড়ি থেকে কম করে 300 গ্রাম সোনা এনেছিলাম, আলমারিতে চাবি দিইনি, তাই যদি কিছু মনে না করো। দেখে না দাদা, তুই দাঁড়িয়ে থেকে তোর একটা সামান্য বিষয় নিয়ে কত পর্ষকাতর করে তুলছিস। মডার্ন কি এমন বলে ফেলেছে? তোরা চলে যাবার পর মডার্ন এসে বললো যে জানো গো আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, না পারবো তোদের সন্দেহ করতে, না পারবো সন্দেহের বাইরে থাকতে, মনে মনে চোর হয়ে থেকে গেলি, তার থেকে মডার্ন থাকতে থাকতে সব দেখে নিল, এটাকে নিয়ে এত ভাবার কি আছে? ঠিক বলেছিস তাহলে বাবা, অকাঠ্য যুক্তি। তবে বাবা রে, তোর এই শিক্ষিত রূপটা দেখবো বলেই তো এতদিন নিজেরা না খেয়ে জমি জায়গা বেচে নে বাবা দেখে না যাওয়ার আগে একবার কাছে এসে একটা প্রণাম করনা, তোর চুম্বনটা অন্তত নিতে পারতাম। বলি এত নাটকটা করছে কেন? যাও না, চলে যাও না বাড়ি থেকে। এত বড় নিষ্ঠুর, ওরে পাথর হলেও যে নড়ে উঠতো রে দাদা। আরে বাবা, তোকে প্রণাম করতে হবে না, আয় না বাবা কাছে, আয় না, তোর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করি, আয় না বাবা, আমরা তো চলেই যাচ্ছি। হায় ভগবান, ওরে কেন কেন এত নিষ্ঠুরতা দেখাচ্ছি? কেন নিষ্ঠুরতা দেখাচ্ছি তোমরা জানো না গো? কেন কাছে যাচ্ছি না তোমরা জানো না? গেলে যে আমি ধরা পড়ে যাব, আমার বুকের মধ্যে যে কান্নাটা জমাট বেঁধে আছে সামনে গেলে যে সেটা মাস্ট হয়ে যাবে। তোমরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, না গেলে কিন্তু তোমরা আমার মরা বুক দেখবে। কাজটা আমি ঠিক করিনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। কিন্তু আমি কিছুতেই অনুরাগকে ভুলতে পারছি না। করুণ দৃশ্যতির মতো আমার মন বারবার ছুটে যেতে চাইছে অনুরাগের মহানায়। আমার সব সুখ স্বপ্ন ভালোবাসা আটকে গেছে অনুরাগের প্রাচীরে। আমি কি নির্লজ্জ যে মেয়েটা আমাকে প্রত্যাখ্যান করলো, আমার পুরুষত্বে অপমান করলো,
তার প্রতি আমার ঘৃণা জন্মানো উচিত, আমার বলা উচিত আই হেট ইউ, আই লাভ ইউ। মানে আপনি? আপনার কাছে এসেছি, আমার এই চিঠিটা একটু সিঁদুর দেবেন? আচ্ছা, আমি কি এমন অন্যায় করে ফেলেছি? আমার ভালো লাগার কথাটা আপনাকে বলে ফেলেছি, তার জন্য তো আমি ক্ষমাও চেয়ে নিয়েছি, তাই বলে আবার আপনি আমাকে বিদ্রুপ করতে এসেছেন? বলুন না, আর কত বাকি আছে অপমানের ঋণ? আজ তো আপনার বদলা নেবার দিন। তার মানে? ডুবে গেছি অবহেলার বানে, কুঠার আঘাত হয়েছে নারীর সম্মানে। যাকে বড় করতে আপনাকে ছোট করেছি, সে আমাকে আরো ছোট করে আপনার মনকে বিয়ে করে ঘরে তুলেছে। সেটা আমি জানি, আর আপনাকে যে ফাঁদে ফেলা হবে সেটাও অনুমান করতে পেরেছিলাম। আমি জানি আমার প্রত্যাখ্যান আপনার ব্যক্তিত্বের অপমান ঘটিয়েছে, আমাকেও কম অপমান সইতে হয়নি। দুশ্চরিত্রা বলে আঙুল তুলেছে, কলঙ্ক উঠিয়েছে, লজ্জায় এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। তারপর একটা সিদ্ধান্ত নিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে দেখা করতে এলাম। এটা একটা সমাজের চরম ব্যাধি, যে ধর্ষকের দ্বারা নারী ধর্ষিত হবে, যে নির্যাতনকারী দ্বারা নারী নির্যাতিত হবে, সেই ধর্ষক বা নির্যাতনকারী প্রকাশ্য ঘুরে বেড়াবে, আর ধর্ষিত বা নির্যাতনকারী নারী মুখ লুকিয়ে ঘরের কোণে বসে থাকবে, ধর্ষকের চরিত্র নিয়ে কথা উঠবে না, কথা উঠবে ধর্ষিতা নারীর চরিত্র নিয়ে। তাকেই প্রমাণ করতে হবে সে নির্দোষ, সভ্যতার একই পরাজয়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার বিশ্বাসে আসবে এমন বিপর্যয়। আমি তো দেখেছি, আমি তো দেখেছি আপনার প্রতিবাদী বিদ্রোহী রূপ, যে পুরুষ আপনার পবিত্র জীবন নিয়ে খেলা করলো, আপনার সুন্দর জীবনটাকে নরক করে দিল, তাকে শাস্তি দিতে করছটন। তো আপনার কাছে ছুটে এসেছি, আর চাইতে এসেছি আমার এই সিঁধিতে এক চিলতে সিঁদুর। মানে? আমি জানি আপনার ঘৃণা হবে, বিশ্বাস করুন আমাকে বাড়িতে তুলতে হবে না, শুধু শুধু এই সিঁধিটাই, একটু সিঁদুর চাই, প্রতিশোধ নিতে চাই, আমার নারীত্ব নিচ্ছে নেবেনি খেলার। শয়তান নির্ভীককে বোঝাতে চাই, প্রতারকের হাতে না পড়ে আমি একটা বড় মনের মানুষকে স্বামী রূপে পেয়েছি, মরণকে শিক্ষা দিতে চাই, আমাকে পোড়ানোর আগুন তার কাছে নাই। বাড়ির সবাইকে বোঝাতে চাই, তাদের সুখের জন্য আমি নিজেকেও বিসর্জন দিতে পারি। সবই বোধহয় ঈশ্বরের ভবিতব্য। অর্জুন যখন জ্ঞাতি হত্যার ভয়ে যুদ্ধ করতে চাইছিলেন না, কৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়ে বলেছিলেন, তুমি কি হত্যা করবে? আমি তো হত্যা করেই রেখেছি, তুমি তো নিমিত্ত মাত্র। তেমনি ঈশ্বর বোধহয় আমাদের বিচ্ছেদ ঘটিয়েই রেখেছে, আমরা তো নিমিত্ত মাত্র। তার মানে আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিতে পারবেন না? কিছুতেই না। আপনি সেদিন আমার সাথে অভিনয় করেছিলেন। না না ম্যাডাম, না, আপনি আমার মনে প্রাণে অন্তরে, কিন্তু আমি বড় অসহায়। কারণটা শুনলে আমি খুশি হতাম, কারণটা হলো শুভঙ্কর এখন আমার স্বামী। অনু, তুই? আরে কবে, কোথায়? আরে কাল সন্ধ্যেতেও তো তোর সাথে ফোনে কথা হলো, কখনো তো তুই। ঘন্টা দুয়েক আগেই ওর সাথে সিঁদুর দিয়েছি, এখনো কেউ জানে না, বাড়ির কেউ না। ঘন্টা দুয়েক আগে? হ্যাঁ, সুসাইড করতে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে উদ্ধার করি। তারপর আমার পা দুটো জড়িয়ে ধরে জীবনের করুণ কাহিনীর কথা বলতে লাগলো, আমি আর স্থির থাকতে পারলাম না, তাই ফাঁদে পা দেওয়া হয়ে গেছে। এই কি বলছিস, জীবনটা এবার স্পয়েল হয়ে যাবে। এই কাকে কি বলছিস? নিজেকে রে বোন, নিজেকে। আমি না, আমি না ফাঁদে পা দিয়ে ফেলেছি রে বোন, আমি ফাঁদে পা দিয়ে ফেলেছি। সব কুল খেয়ে এবার আমার কুল খেতে এসেছিস? এই তুমি কাকে কি বলছো? তুমি চিনবে না গো, চিনবে না। আমি ভালো করে জানি আমার দিদিকে, ও হচ্ছে কাল্লা। নিজের স্বার্থ ছাড়া ও কিচ্ছু বোঝে না। কেন এমন কথা বলছিস রে বোন, কেন এমন কথা বলছিস? তুই বিশ্বাস কর, আমি আমি এসব কিচ্ছু জানতাম না, তুই তো নিজের কানে শুনলি বোন, তুই তো নিজের কানে। তোর শিয়ানাগিরি আমার ভালো করে জানা আছে, বেরিয়ে যা, নাহলে ঝেঁটিয়ে আমি ছেড়ে দেবো। আমি আর দেরি করবো না রে বোন, তোকে আমাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে না, আমি চলে যাব। চি 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 চি, আমার জীবনে, আমার জীবনে কি লজ্জা, আমার জীবনে কি মহাভুল, তোর জীবনে মহাভুল। আমি বুঝতে পারছি, আপনি কুলের সন্ধান করতে গিয়ে বারবার মাছ দরিয়ার অকুলে পড়ে যাচ্ছেন, তাই হারিয়ে ফেলছেন জীবনের সঠিক গতিপথ। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পাশে আমি আছি। ছিঁড়ে গেছে আমার নৌকার কাছে, ভেঙে গেছে হাল, তাই দুঃখের স্রোতে ভেসে যাবো চিরকাল।
কোনোদিন আর ফিরবো না কুলে। তাই আমার পাশে আপনি না থেকে আমার বোনের পাশে থাকুন। আপনাদের জীবন, আপনাদের জীবন কল্যাণিনী নদীর মতো বয়ে যাক, কল্যাণিনী নদীর মতো বয়ে যাক, কল্যাণিনী নদীর মতো বয়ে যাক। আমি বুঝতে পারছি আমি একটা বড় ভুল করে ফেলেছি, এ আমার জীবনের মহাভুল। কোথায়? শহরের নিষিদ্ধ বলিতে। কে বললো? একটু আগে এক মত বসে মহিলা বাড়িতে এসেছিলেন অনুরাগের খোঁজে। বাড়িতে নেই বলতে আমার হাতে 10,000 টাকা দিয়ে ফিরে গেলেন। কিসের টাকা? পতিতাবৃত্তির টাকা। ওরে অনন্ত, একটু বিষ নিয়ে বিষ, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। এ মুখ আর আমি কাউকে দেখাবো না, কাউকে না, কাউকে না। আমিও দেখাবো না, কিন্তু কোনো উপায় না পে। তুই এখানে কেন? আমাকে খেতে দিতে হবে না, শুধু আমি কিছু দিনের জন্য একটু আশ্রয় চাই। কোনো কথা না বলে বেরিয়ে যা, নইলে একদম কেটে ফেলবো। আমি বেশি দিনের জন্য থাকবো না রে দাদা, শুধু শুধু আমার সন্তানটা, আমার সন্তানটা পৃথিবীর আলো দেখাবো না তুমি। তোর সন্তান মানে? আমি আমি 2 মাসের সন্তান সম্ভব। আর সে কি, তোর তো কোনো বিয়ে হয়নি, তাহলে তোর এই সন্তানের বাবা কে? বলা যাবে না, একদম কেটে ফেলবো। দাঁড়া, আমি রামদাটা নিয়ে আসি। দাঁড়া দাঁড়া অন্তু, দাঁড়া, মাথা গরম করিস না। এই এখনই ভাই থেকে বেরিয়ে যা। এই বুড়ি বাবা দুটো পায়ে, এই যাবি না মরবি। দাদা আমার কথাটা শুন দাদা। এই চল, এভাবে আঘাত করিস না রে দাদা, আমাকে এভাবে আঘাত করিস না, তাহলে আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে। তোরই কলঙ্কি তো সন্তানটাকে। না বাবা না, এত ভয়ঙ্কর কাজ করো না, তাহলে কিন্তু আমিও ভয়ঙ্করই হয়ে উঠবো। আমি সব গুল হারিয়ে এই সন্তানটাকে আঁকড়ে বাঁচতে চাইছি। আমি কারো খাবো না, কারো কাজে বাধাও দেব না, শুধু শুধু কিছুদিনের জন্য একটু আশ্রয় চাই, আমার সন্তানটা পৃথিবীর আলো দেখা পর্যন্ত। এই ভালো মুখে যাবি? অনন্ত অনন্ত, টাকাটা দিয়ে দে। এই নে, এই নে 10,000 টাকা। কিসের টাকা? আমরা কিছু জানি না ভেবেছি। হ্যাঁ, আমরা কিচ্ছু জানি না। তুই যে মাসির আন্ডারে দেহ ব্যবসা করিস না, সেই মাসি এসেই টাকাটা দিয়ে গেছে। কি সব নোংরা কথা বলছো? পাইয়ে কিন্তু আর কোনো কিছু চাপা দিতে পারবি না, ভয়ঙ্কর ঘন্ট, ওরা সব নিজের চোখে দেখেছে। তোমরা বিশ্বাস করো? তুই বিশ্বাস কর, তুই এবারে থাকলে না সত্যি সত্যি আমি বিষকে আত্মহত্যা করব। আমি এখন কোথায় যাব? মরে যাবি, আমি বলছি মরে যাবি। বিষ কেনার পয়সা না থাকলে আমায় বল, আমি এনে দিচ্ছি, প্রয়োজনে গলায়ও ঢেলে দিতে পারি। বল বল, মরবি? না না, বাঁচবো, আমার ভাবি সন্তানের জন্য আমি বাঁচবো। আমি ভেবেছিলাম আমার সব পথ বন্ধ হয়ে গেল, আমার জন্মদাতা বাবা নিশ্চয়ই আমি ফেলে দিতে পারবে না, কিছু দিনের জন্য আমায় আশ্রয় দেবে। সেখানে আশ্রয় দেওয়া তো দূরের কথা, আমার মৃত্যু চাইছে। তবে আমি চলে যাচ্ছি বাবা, যাবার সময় আমি বলে যাই আমি কোনো অপরাধ করিনি বাবা, আমি ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি। টাকাটা নিয়ে যা। টাকাটা আমার হলে আমি নিশ্চয়ই নিয়ে যেতাম। টাকার জন্য তো তোরা অনেক নিচে নামতে পারিস, তাই আর একটু নিচে নেমে বোনের ইজ্জত বিক্রির টাকাটা কাছে রেখে দে। বাবার মৃত্যুর সময় আমি আসতে পারবো না, তাই ওই টাকায় বাবার শেষ ইচ্ছের খাবার গুলো খাইয়ে দিস। দেখলে দেখলে তো বাবা, তোমার সামনে কিভাবে তোমার মৃত্যু কামনা করে গেল, শুধু তোমার জন্য আমি থেমে গেলাম, তা না হলে মেরেই দিতে। তা কাকে মেরে দিতে জানতে পারি? ও সমস্ত কথা থাক বাবা, তুমি হঠাৎ কি মনে করে? বিশেষ কারণে ছুটে এসেছি, অনুরাগ দেবীর খবর জানেন? হ্যাঁ এসেছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সর্বনাশ, ই আপনারা কি করে ফেললেন? যেটা তুমি জানো না সেটা নিয়ে একদম কথা বলো না। কি জানি না? তুমি কি জানো ও এই বংশের মুখে কিভাবে কালি মাখে দিয়েছে? তোমরা যে সমাজের মুখে কালি লাগাচ্ছ, তুমি বাড়ি জামাই জামাইয়ের মতোই থাকো। থামুন তো, আপনার মেয়েকে বাঁচাতে ভুল করে বিয়ে করে ফেলেছি, না হলে একটা কুত্তাও এ বাড়ির জামাই হতে চাইতো না। একটা কথা মনে রাখুন, অনুরাগ দেবী পাখির মাঝে পদ্ম, টাকা পতিতাপল্লির মাঝে এসব ভয়ঙ্কর বালের ষড়যন্ত্র, আমি নিজের কানে সেই ষড়যন্ত্রের কথা শুনেছি। এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করো, আমিও বিশ্বাস করতে পারছি না। এই বাবার ঔরসে অনুরাগ দেবীর মতো পবিত্র মেয়ে জন্মালো কি করে? শাশুড়ি মায়ের চরিত্রে কোনো দোষ ছিল না তো? মুখ সামলে কথা বলবে? আর পারছি না নিজেকে সামলাতে, তোমাদের অসভ্যতা অমানবিকতা নিঃসংসতা সব আমার চালা। কি তুমি একা কি জানো? অনুরাগ 2 মাসের অন্তঃসত্ত্বা। হাত জোড় করে বলছি ভয়ঙ্কর মাল ফাঁদ কেটে বেরিয়ে আসুন,
না হলে সে সে কুল পাবেন না। এরও দেখছি মরণ পাখা গজিয়েছে। বাবা, ভয়ঙ্কর বাবুর কানে ওই শুভঙ্করের কথাগুলো আমাদের পৌঁছে দিতে হবে। ইয়েস, পৌঁছে দিতেই হবে। এই সমস্ত গোপন কথাগুলো পৌঁছে দিয়েই তো ভয়ঙ্কর মালের বিশ্বাসযোগ্য হয়ে আছি। চল কথাগুলো পৌঁছে দিই, চল। সত্যি দাদা, কি মারাত্মক প্ল্যান করে অনুরাগকে পথে নামালে। তোমার পুত্রীকে গড়, বেশি দেরি না করে কাজে লেগে পড়। জয় জনগণ, পারলে আজ রাতেই শালিকে তুলে নিয়ে আয়। সুযোগটা পেতে হবে তো। ভয়টা তো নির্ভীক আর শুভঙ্কর। আরে না না না, ওরে একদম চাপ নিবি না। মডার্নের ছাপিতে নির্ভীক এখন বন্দি, আর শুভঙ্কর, শুভঙ্করের বিষদন্ত আজ আমি ভেঙে দেব। যাও নির্ভয়ে কাজ করে যাও। আমিও জানি রাজি হয়ে যাবে, খেল হবে না প্রাণ। মনটা এখন যেন তুফান। আরে যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে শোন 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 শোন, একদম জোর জবরদস্তি করবি না, বুঝলি? যা নিয়ে আয়। আমিও জানি কোনো জোর জবরদস্তি করতাম না। ও তো এখন ডাল ছাড়া বানর, যেই ডাল কাছে পাবে তাকেই আঁকড়ে ধরবে। আমি সবকিছু ফোনে জানাবো। তখন থেকে আসবো আসবো করছি, সারাক্ষণ শুধু লোক আর লোক। আসলে জনসেবায় নিয়ে যেতে প্রান্ত। জয় জনগণ, এবার বলো তোমার কি সেবা করতে পারি? আমার ব্যবস্থাটা কবে হবে? আমার আর নায়িকা হওয়া হলো না। আরে বাবা, সিরিয়ালটা তোদের কি যেন নাম, প্রাণ পাখি। হ্যাঁ, প্রাণ পাখি এখনো চলছে, ওটা না আরো পাঁচ মাস চলবে। ওটা শেষ হলেই নতুন সিরিয়ালের নায়িকা হিসেবে তোমার নামটা সিলেক্ট করে রেখেছে। জয় জনগণে দিব্যি। তাহলে চলো তোমার গা সিঁড়ি সিঁড়ারই একটা ব্যবস্থা করে দিই। তোমার আবার কি জ্বালা? তোমার ভাই, তোমার ভাই কিন্তু মন থেকে মেনে নাইনি। আরে আমি তো মেনে নিয়েছি, তোমাকে দেখেই তো বিয়েটা করেছি। তোমার ভাই আমাদের এই সম্পর্কটাকে নিয়ে না সন্দেহ করে। সে কি? আবার আমি ওর কেয়ার ফেয়ার করি না। আসলে ওর চরিত্র তো ঠিক নেই। যেই শুনেছে দিদি এসেছে, অমনি না খাওয়া ছেড়েই ওর খুঁজে বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে ফোন করে জানালো কি জরুরি কাজে বাইরে যাচ্ছে, ফিরবে না দুদিন। এই তো দেখছি সমস্যা হবে, এখন কি হবে জয় জনগণ? আরে না, আরে সে তুমি বুঝবে না, সে তুমি বুঝবে না। ধুর শালা, মুডটা একেবারে নষ্ট করে দিলে। চলো শুরু করি, চলো চলো চলো। আমি লজ্জাই মরি। আরে সেই যে তো মাঝে মাঝে তোমার লজ্জাটা ভাঙি। আরে বাবা, নায়িকা হতে হলে সাবলীল ভাবে যখন তখন যাত্রার সাথে হট সিন করতে হবে, না হলে যে ওই লজ্জা ভাঙার অডিশনে আটকে গেলে না, শুরুতেই একেবারে মাটি হয়ে যাবে। আমি তো সেই জন্য প্র্যাকটিসটা তোমাকে করাতে চাই। চলো শুরু করি, চলো। ভগবানকে জানাই পরের জন্মে যেন আপনাকেই পাই। আপনার ভাই না আপনার মতন করে ভালোবাসতে পারে না। হ্যাঁ, এ ব্যাপারে শতকরা 99 জন পুরুষ জানে না। ওই মোটা হোমরা চোমরা লম্বা ফর্সা দেখতে হলে হবে। আরে মূল ব্যাপারটা তো দেখতে হবে নাকি। আরে চলে শুনে চলো, দেরি করে না শোনো। তুমি খুব সিয়ানা না, জাদু রং খেলবে, রং মাখবে না। বলবে যে বুকের অসহ্য যন্ত্রণা হচ্ছে।
এসে গেছিস? আয় ভাই আয় আয় আয়। একদম নোংরামি করবি না, যা করেছিস সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি শুধু মা জাতিকে কলঙ্কিত করা। আরে কি কলঙ্ক টলঙ্ক বলছিস তুই? কি হয়েছে কি তোর, মাথা খারাপ হয়েছে নাকি? বেশি সতীগিরি সাজলে জীবটাই টেনে ছিঁড়ে দেবো। আমি বলছি তোমাদের নোংরামি নিয়ে আমার কোনো আপত্তি নেই। আরে কি তখন থেকে নোংরামি নোংরামি করে যাচ্ছিস? কি দেখেছিস তুই বলতো? তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস তুই একাই ফাঁদে ফেলে শিকার ধরতে জানিস? আমিও তোদের ফাঁদে ফেলতে ঘরে গোপন ক্যামেরা লাগিয়েছি, তোদের ধরতে দুদিন না থাকার টোপ দিয়েছি। এবার দেখবি, এই দেখ এই মোবাইলে দেখ তোদের সেবা শুশ্রূষার ছবি। এবার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করব। কিচ্ছু দেখা দেখে নেই। আমি বলছি তোমাদের নোংরামি নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমার কাজটা সহজ হয়ে গেল। দু ঘন্টা সময় দিলাম, বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা করে দিয়েছি বলেই তো নিঃশর্তে মুক্তি দিচ্ছি। আর সেই সঙ্গে তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে মা মাসি ভাই বোন কাউকে বাদ না দিয়ে যাতে পাইকারি হারে অবৈধ যৌন চাহিদা মেটাতে পারো, তার জন্য ভগবান যেন তোমাদের পাঠা পাঠি করে পৃথিবীতে পাঠা। সময়টা কিন্তু দু ঘন্টা ঘন্টা। এ ভাই ভিডিওটা। আরে বৌমাকে গুলি, আরে বৌমাকে গুলি করেগে। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ আমার ভাই, আমার ভাই তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছে। আমি বলছি গুলিটা শুভঙ্কর করেছে। মশাই, শুভঙ্কর যে গুলিটা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া না গেলেও তবু ওর ঘরে দোষটা চাপাতে হবে। আরে কি মুশকিল মশাই, আপনি কি আমার বাড়ি বউ হয়েছেন যে যখন যা বলবেন তাই করতে হবে? মানে না মানে মানে হচ্ছে ওই পুরনো করে না, আর নতুন করে পুরনো নতুন মিশিয়ে না, ওই নুই থেকে স্টার ফাঁসানো যাবে না। নতুন কেসটা যদি জানা হয়ে যায় না, তাহলে আপনি আমি দুজনেই ফেঁসে যাবো। আরে দূর মশাই, ওসব কিচ্ছু হবে না। আপনি বলছেন, আপনি বলছেন তো, কিন্তু আপনি কি জানেন শুভঙ্কর ওর বাড়ি থেকে যা সিসিটিভির ফুটেজটা পাওয়া গেছে, তাহলে শুভঙ্কর বাবুকে গুলি করতে পাওয়া যায়নি, এমনকি এমনকি আপনাকেও দেখা যায়নি, গুলিগুলো পেছন থেকে এসেছে, এমনকি ওই সিসিটিভির ফুটেজে খুনিদের ছবিও পাওয়া যায়নি। তবু কেসটা লিখতে হবে, কিন্তু শুভঙ্কর করেছে। কিন্তু শুভঙ্কর বাবু দাবি করছেন আপনার সঙ্গে আপনার বৌমার অবৈধ সম্পর্কটা ও নিজের হাতে ধরে ফেলেছে, আর সেই কেসটাকে চাপা দেওয়ার জন্য আপনি বাইরে থেকে লোক নিয়েছে ওই গুলিগুলো করেছে। বললেই হলো, আরে প্রমাণ করুক। এই তো লাইনে এসেছেন। আরে সিসিটিভির ফুটেজ অনুযায়ী শুভঙ্করও যে গুলিটা করেনি তারও তো প্রমাণ আছে, তাছাড়া শুভঙ্করও হাতে যে সমস্ত প্রমাণ আছে তাতে আপনি কিন্তু ফেঁসে যাবেন। শুভঙ্করও সমস্ত সিসিটিভির ফুটেজ আমাদের হাতে তুলে দিয়েছে। সব ভিডিও? হ্যাঁ, ওই মানে ওই রুমের ভিতরে গুলো? হ্যাঁ। আরে মশাই দেখেছেন নাকি? আরে মশাই দেখেছি মানে সত্যি সত্যি আপনার জোশ আছে বলতে হবে। আর দুঃসাহ দমের নিচু করে করছে। আরে ডিলিট করে দিন, ডিলিট 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 করে দিন। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী নাহলে আমি ডিলিট করে দেব। কিন্তু কিন্তু সিসিটিভির ফুটেজ অনুযায়ী শুভঙ্কর বাবুর হাতে যে সমস্ত প্রমাণ আছে সেগুলো কি কী করবে? শুভর মতো প্রমাণ না ছাড়া আমাদের হাতে সিসিটিভি তুলে দেয়নি। ওরে জয় জনগণ, তা তো বটে, এ তো আচ্ছা ফেসাদে পড়ে গেল রে। আরে মশাই আমি কি কম ফেসাদে পড়েছি? বাবা কি হয়ে গেল তোমার? বাবা বাবা
হ্যালো স্যার, আমার বাবাকে গুলি করে দিয়েছে স্যার। কে গুলি করলো? জ্যোতির্ময় বাবুকে গুলি? জ্যোতির্ময় মল্লিকে গুলি? আরে এসব কি হচ্ছে? আরে একই কাদা খুন করে হচ্ছে? এ সমস্ত নেপথ্যে কে? আপনি যান, পুলিশের হয়তো যত জ্বালা, সৎ পথে চললে জ্বালা আর অসৎ পথেও চললে জ্বালা, এই জন্য দেখছি জলে কুমির ডাঙায় বাঘ। আরে মশাই স্পটে যান তাড়াতাড়ি। আর তো মশাই দাঁড়ান তো, আমাকে হুমকি কি করবেন? কি করবেন? খুব বেশি হলে আমাকে দূরে কোথাও ট্রান্সফার করে দেবেন। শুনুন মশাই, আপনাদের হুমকি দ্বারা আর আমাদের কিছু চাই না জানা। তা হঠাৎ পরিবর্তন? 25 বছর এই চাকরি থেকে না একটা আমার শিক্ষা হয়েছে জানুন, এই পুলিশের উর্দি পরে আপনাদের মতো লোকেদের বদলে হন করাচ্ছে, কাঁধে গামছা নিয়ে জনমজুরি খাটা অনেক অনেক ভালো। শালা বড় বড় ভাই, ওই বিরোধী নেতা বুঝি ব্যাপক দিয়েছে? ধর্মশাই আজ থেকে আর ঘুষ খাবো না। একটা জিনিস আমি হাড়ে হাড়ে বুঝেছি, প্রশাসন যদি হয় চোর তাহলে গোটা সমাজটাই চোরে ভরে যাবে, আর প্রশাসন যদি হয় স্বচ্ছ সারে জাহাজ। একটা শুয়োরের বাচ্চা। জয় জনগণ! সর্বনাশ! শুভঙ্করকে সরাতে হবে, ভিডিও ফুটেজ গুলো যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তাহলে তো ভাবমূর্তি আমার একেবারে শেষ হয়ে যাবে। আজি আজি শুভঙ্করকে সরাতে হবে, আজি আজি। সরাতে হবে বলে আমার সব প্রিয়জনদের এক একটা করে দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু সরাবার পর আমার বুকের মধ্যে যে ক্ষত, যে জ্বালা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মেটাবো এখন আমি কার কাছে? আমার কাছে। আমি তোমার সব জ্বালা মিটিয়ে দেব। মডার্ন শুভঙ্কর। কে শুভঙ্কর? ও শুভঙ্কর,
তোমার ছোটদা ফোনটা মডার্নকে দেব ফোনটা না তোর সাথে কথা বলবো এই ফোনটা স্পিকারই করো হ্যাঁ বলো বলো কি বলার আছে জানুয়ার অনুরাগ দেবীর সর্বনাশ করে হয়নি এখন আমার বোনটাকে নিয়ে পড়েছিস মানে মানেটা তোকে আমি কোটে বোঝাবো জানুয়ার তোকে আমি সারা জীবন বাঁচতে দেব না অনুরাগ দেবী প্রেগনেন্ট তোকে আমি সারা জীবন জেলে পচিয়ে মারবো অনুরাগ প্রেগনেন্ট মানে এমন একটা ভান করছো যেন ওই কাজটার জন্য 2-10টা লোক ডাকতে হয় মানে কাজটার জন্য বিশাল একটা ব্যাপার আরে ব্যবস্থা না নিলে তুমিও থাকো সব বাজে কথা ছাড়ো মানে প্রথমে কি তোমার সাথে আমার প্রেম ছিল তুমি তো জানো অনুরাগের সঙ্গে প্রথম প্রেমটা ছিল দীর্ঘদিন বাইরে ছিলাম তারপর একদিন দেখা হলো মুডে আরে দেখার কি আছে তোমার সাথে প্রেম থাকলে তো বিশ্ব সুন্দরী ওসব কথা এখন ছেড়ে দাও না এখন কেসটা যদি সত্যি সত্যি হয় তাহলে একদম ফেঁসে যাবো পুলিশ আমাকে সেই কেসে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাহলে কি হবে সেটার জন্যই ভাবছি অনুরাগের সাহস হবে না কেস টেস্ট করার তাহলে কি করে শুভঙ্কর শুভঙ্কর ওকে ইন্ধন যোগাচ্ছে শুভঙ্করের উদ্দেশ্য হলো ওর মনযোগী ওকে বিয়ে করা ঠিক বলেছো ছোটদাই নাচাচ্ছি অনুরাগকে ধমকি দেখালে কেসটা না হয় ও থেমে যাবে কিন্তু শুভঙ্ক এক কাজ করো শুভঙ্করকে তুমি ফোন করো খুব রিকোয়েস্ট করো যে দাদা তুই কেস টেস্ট করিস না ওর বিপদ মানে আমার বিপদ নির্ভীকের ক্ষতি হয়ে যাও মানে আমার ক্ষতি হয়ে যাও যা হয়েছে হয়েছে এখানে থেমে যা চেপে যা যদি না মানে মানাতে হবে যে কোনোভাবে মানাতে হবে বেশি বেশি করে ইমোশনাল হতে হবে ওকে বুঝিয়ে বলতে হবে দেখ ভাই মানে তোর সাথে আমার রক্তের সম্পর্ক নাড়ির টান তুই আমার স্মৃতির সিঁদুরটা কেড়ে নিস না এটা ভালো করে বুঝিয়ে বলো ও যা যদি মানবে না গো একটু আমি কি বলি ভালো করে শোনো না গো মানে না মানালে চলবে না ওকে মানাতেই হবে শেষ পর্যন্ত ওকে ব্ল্যাকমেল করতে হবে ওকে বলতে হবে যে দেখ তুই কেস টেস্ট করিস না আমার ক্ষতি হয়ে যাবে আমার সিঁদুরটা কেড়ে নিস না আর তুই যদি একান্তভাবে কেসটা করিস তাহলে কিন্তু আমি তোকে ফাঁসিয়ে দেবো আমি নিজের বুকে নিজে পিস্তল চালিয়ে মরে যাব তাতে দেখবি ও একদম দমে যাবে যা যা বললাম বুঝিয়ে বলবে ডায়াল করে দিয়েছি হ্যালো আমি মডার্ন বলছি হ্যাঁ বলে বল আমার সোনা দাদা মাথা গরম করিস না যা হবার যা হবার কোর্টে দেখা যাবে নির্ভীককে আমি জেলে পচিয়ে মারবো ইট ইজ মাই প্রমিস তাহলে আমি কিন্তু খাবো বিষ বলেছো তোমাকে বিষ বললাম বলো যে নিজের বুকে নিজে পিস্তল চালিয়ে মরবে আরে বিষ নয় আমি কিন্তু নিজের বুকে নিজের পিস্তল চালিয়ে মরে যাব তুই বিষ খেয়ে মরবি না গুলি খেয়ে মরবি সেটা তোর ব্যাপার তোর আত্মহত্যার হুমকিতে আমি কোনো ভয় পাই না আমার সিঁদুরের কথাটা ভাবি না তোর আমি কোনো কথাই শুনবো না তাহলে আমি কিন্তু আবার গুলি করে মরে যাচ্ছি হ্যালো হ্যালো মডার্ন হ্যালো আমার জন্য চিন্তা করো না মডার্ন এই শালা শুভঙ্কর তোর জন্য আমার বউ মরেছে তোর বোন কি বলছে ভালো করে শুনে নে তুই আমাকে মেরেছিস তোকে আমি ছাড়বো না ওর বোন তোকে বলছে শুয়োরের বাচ্চা তোর জন্য তোর জন্য আমার বহু মরেছে সেই জন্য তোকে ছাড়বে না আর কি কি বলছে ভালো করে একটু শুনে নে দাদা দাদা নির্ভীক নির্ভীক আমাকে গুলি করে মেরেছে ওকে তুই ছাড়বি না দাদা ওকে তুই ছাড়বি না মডার্ন শেষের কথাগুলো কিন্তু শুভঙ্কর শুনতে পাইনি আমি শেষে কিন্তু ফোনটা সুইচ অফ করে দিয়েছি শুয়োরের বাচ্চা তোকে আমি মেরে দেব আমাকে গুলি করো না আমার গুলি বেরোয়নি পিস্তল থেকে পিস্তল থেকে আর কোনো গুলিই বেরোয়নি ওটা দুটো গুলিই ছিল তোর কাছে গিয়ে তোকে পিস্তলটা নিতে কেন সাহায্য করলাম বলতো তুই যে নিজের বুকে নিজে পিস্তলটা চালিয়েছিস সেই আঙুলের ছাপটা পড়তে হবে তো সেই জন্য পিস্তলটা নিতে তোকে সাহায্য করলাম বউটা মরে গেল এবার একটু কাঁদতে হবে বাবা তুই তুই আমাকে বাবা বলে ডাকলি না মানে অনেকদিন বুকের মধ্যে
অবাক শব্দটা লুকিয়ে রেখেছিলাম তো, তাই হঠাৎ মুখ মুশকে বেরিয়ে গিয়েছিল। কোথায় যাবো? আমার সাথে উঠে আসুন। ভগবান নির্ভীক আমাদের তাড়িয়ে দিয়েছে, না আমরা অন্যায় জেদ ধরে চলে এসেছি। কত করে থাকতে বললো, আমরাই তো থাকবো না বললাম। কেন থাকলাম না জানো মা? সংসারের টুকিটাকি ব্যাপার নিয়ে নির্ভীক মুখ ফসকে বলে ফেললো, তোমাদের যদি না পোষায় তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমাদের বুকে খুব লাগলো, আর চলে আসার সময় আমার বড় ছেলে কি কান্নাকাটি, পায়ে ধরা। আমরা বললাম যে না না আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। এই বলে আমরা চলে এলাম। ছেলের অসম্মান হতে দিচ্ছেন না মা বাবা তো, তা ছোট ছেলে কোথায়? একটা ব্যবস্থা করে এলাম দোকানে দোকানে। বৌদি না মানে সরি দিদি, ভুল করে বৌদি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। যতীন্ময় বাবুর বড় মেয়ে অনুরাগ। তুমি আমার বড় বৌমা হতে? দাদা যে এইভাবে প্রতারণা করবে তা ভাবা যায়নি। এই জন্য তুমি আমাকে প্রথমে বাবা বলে ডেকেছিলে? মারে ওর অপরাধের জন্য আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা, তুই ওকে ক্ষমা করে দে, প্রয়োজনে তোর পায়ে ধরছি। করছেন কি এসব, কি করছে? কোথায় যাচ্ছিলে? কলকাতায়। সেখানে কি কোনো কাজ টাজ করো মা? না করবো মা। আমাকে একটা বাসন মাজার কাজ জোগাড় করে দিতে পারবে? এসব কি বলছেন শৌভিক, শৌভিক পারছো না মা বাবার মুখে একটু খাবার তুলে দিতে? কে শুনে কার কথা, পই পই করে বলেছি কয়েকটা দিন সময় দাও, আচমকা একটা দুর্ঘটনা ঘটে গেল তো, আরে আমাকেও তো বাবা সময় দিতে হবে নাকি? তোমার বাবা ভিক্ষে করছিল। কেন করছো বাবা, কেন করছো? এতে তো সবার মান সম্মান যাচ্ছে, আমরা শত্রুদের জয়ী করে দিচ্ছি। মৃণাল কান্তি বাবু তো আপনাদের থাকার জন্য কত করে সাদাসাদি করলেন, আপনারা সেখানে গেলেন না কেন? আপনি জানলেন কি করে? সবই জানি, আপনাদের সেখানে যাওয়া উচিত ছিল। নিজে ছেলে যেখানে আশ্রয় দিল না সেখানে পরের আশ্রয়ে কতদিন কাটবে? আর গাছতলাই বা কতদিন কাটাবেন? কদিন কাটে? বেশি জেদ দেখানো একদম ভালো না সৌভিক। মৃণালকান্তি বাবু আসবেন, মা বাবাকে সেখানে নিয়ে গিয়ে উঠবে, নিরাপদ আশ্রয়ে থেকে তারপর যা ভাবনা চিন্তা ভাববে, ভুল যেন না হয়। আপনি তো আশ্রয় হেরা, আপনি থাকবেন কোথায়? কলকাতায়। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অপরাধ। নির্ভীককে ভালোবাসা, ওকে ভালোবেসে আজ আমি সর্বহারা, তাই আপনাদের মতো আমারও একটা আশ্রয় চাই, কাজ চাই। না জোটাতে পারলে আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে। সন্তান? আমি সন্তান সম্ভব? আমি তো বলছি আমার ভাবি সন্তানের কুমারী মা আমি, আইন তো সেই অধিকার দিয়েছে। রেগে যাবেন না, আসলে আমার মা বাবা বলতে চাইছে আইন তো আর বাচ্চা জন্ম দেয়নি, কোনো না কোনো পুরুষের ঔরসেই তো। সেটা আমার প্রাইভেসি ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা মা আপনি বলুন তো, আপনি তো একজন নারী, কোনো নারীকে যদি তার স্বামী ছেড়ে দেয় আর ওই নারীর যদি বাচ্চা থাকে, তাহলে ওই নারী কোন লজ্জায় কোন ঘেন্নায় ওই বাচ্চার নামক পশুটার নাম উচ্চারণ করবে, তার পরিচয় বহন করবেন না বলেই তো শাখা খুলেছে সিঁদুর মুছেছে, তাহলে একটা পবিত্র শিশুর মাথায় অপবিত্রের বোঝা চাপিয়ে দেওয়া হবে কেন? তাই আপনাদের মাধ্যমে আমার সরকারের কাছে বিনীত আবেদন, এদেশের অনেক মেয়েরা আছে যারা স্বামীর অত্যাচার লাঞ্ছনা থেকে মুক্তি পেতে স্বামী ছেড়ে নিজের সন্তানের সন্ততি নিয়ে বেঁচে আছেন, তাদের কারো সামর্থ্য ছিল না কেসে যেতে বা বিবাহ বিচ্ছেদ করতে, তাই আমার সরকারের কাছে বিনীত আবেদন, একজন সর্বহারা মায়ের সন্তানের পরিচয় তার মায়ের নামই হোক, শেষ কথা। আরে তোর ব্যথাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এও ছবি তো আছে যে মেয়েরা স্বামী সন্তান পরিত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। আছে তো, সেখানে বাবাই হবে তার শেষ কথা। মা তোমাকে একটা কথা বলবো? বলুন না। তুমি আমরা একই
কি ষড়যন্ত্রের শিকার, তাই বলছিলাম তুমি থাকো না, থাকো না মা তুমি আমাদের কাছে। কি বলছো মা, নিজেদেরই আশ্রয় নেই। আরে গাছতলায় থাকবো, একটা সন্তান সম্ভবা কুমারী মাকে আশ্রয় দিয়ে যদি তোর দাদার পাপের ভারটা একটু কমাতে পারি। আপনাদের অসীম দয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু তা আর সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? মারে তুই যখন আমাকে বাবা বলে ডেকেছিস, আমি কি আমার মেয়েকে ফেলে দিতে পারি? আপনারা কেন বুঝতে পারছেন না, এটা কোনো মতেই সম্ভব নয়। আমি বুঝতে পারছি কেন রাজি হচ্ছেন না, আপনাকে কথা দিচ্ছি আপনার খবর আমার দাদা কিছুতেই জানতে পারবে না। আপনারা এভাবে আমাকে জেতাজেতি করবেন না, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন। তবে তবে আপনাদের একটা মূল্যবান সম্পদ আমি নিয়ে যাচ্ছি, সময় হলে আমি ফেরত দিয়ে যাব। কি বললে? আমাদের মূল্যবান সম্পদ? আমার মাথায় হাত রেখে বলো তো মা, তোমার এই ভাবি সন্তানের বাবা কে? নির্ভীক পাল। তোর মদের চেক সারা ভাঙবো বলছি আমি। শান্ত ভাই শান্ত, তোর মদের চেক আমি ভাঙবো ভাই শান্ত। গুষ্টি বেচি শালা, তোর গুষ্টির গু ওর গুষ্টির গুণের কথা শালা আমাকে শোনাচ্ছিস? তোর গুষ্টির গুণের কথা আমাকে শোনাচ্ছিস? তোর বাবা ছিল শালা পাতাখর, তার বাপ ছিল শালা মাতাল, তোর মদে থেমে যা ভাই থেমে যা। আমি নেশাই পড়ে পাতা একটু চলে গেছিল, তাই আমি একা উঠতে পারবো ধরব না একদম শালা। আবার পড়ে গেল নেশায় ভরে নিস, একটু হাতটা তোমাদের থেকে ভাঙবো বলেছি ভাঙবো। শুধু এই কাকার জন্য, কাকার জন্য তোকে ছেড়ে দিলাম হলো ভাই। কাকা ও কাকা, তুমি আমার বর্দা হোক কাকা, তুমি আমার বর্দা হোক। আরে বললে হবে না কাকা, তুমি আমার বর্গা। এক প্যাকেট নয়, দু প্যাকেট নয়, তিন প্যাকেট চুল্লু কিনেছিল, খেয়েছি নেশা হয়নি। আমি বলছি তুই মদের জল ঢেলেছিস, ফেকোকে বলেছি ফেকোকে যে তুই মদের জল ঢেলেছিস, তোকে এক প্যাকেট ফাউ দিতে হবে। এই প্যাকেটটা নিয়ে আমি পয়সা দিইনি কাকা, আমি কি অন্যায় করেছি কাকা? না না একেবারে ন্যায্য বলেছো কাকা। কাকা তুমি আমার বর্দা হও কাকা, আমার বর্দা আমার পড়ে যাবে কাকা, তুমি বিশ্বাস করো কাকা। কাকা হাতাটা ছোট হয়ে গেল কেন? আমার বোতামটা লাগিয়ে দেবো, আমি মাতাল না আমি লাগিয়ে দেবো কাকা। আমি লাগিয়ে দেই না, এ ফুটোটা ছোট হয়ে গেল কেন কাকা? কি বলবো কাকা, আমার বউটা মরে গেছে বলে মদ খাচ্ছি, গাঁটের পয়সায় তিন প্যাকেট খেয়েছি নেতা কয়েকটি শালা, তোর মদের টেক ভাঙবো শালা। আমি খিস্তি দিইনি, আমি বলছি তোর গায়ে এসেছি বলে তুই আমাকে মদের জল ঢালবি শালা, চুপ কেন তার থেকে আমাকে দাও, আমি আমার পেটাই ফেলে দেই। কাকা তুমি আমার বর্দা হও কাকা। আমি মিথ্যে বলছি নাকি কাকা? দেখো এটা জল মদ কিনা, চুপ করে আছি বলে তুই আমাকে ঠক কাকা, ওটা জল মদ নয় কাকা। না ভাই যাই বলো না কেন, এটা হলো ওই ফার্স্ট কাটের মাল। কাকা কি বলে? কাকা বলে ফা।
কাকা বলে কাকা বলে ফাস্ট কাটবো। তা কাকা তুমি কি করে বুঝলে ওটা ফার্স্ট টোকেন? আরে আমারও তো 10 বছর ধরে এই চোলাই মদের ব্যবসা ছিল, আমাকে মাল চেনাবে? শালা কার কাছে এসে পড়েছি রে? এ তো শালা বিশ্ব বিশ্ব চোষা। কাকা তুমি আমার বড় দেখো তুমি যখন মদ বিশেষজ্ঞ, এই ছোট ভাইকে একটা শিক্ষা দিয়ে যাও। কি শিক্ষা? মানে প্রায় সংবাদের শিরোনামে শুনি না যে বিশ চোলাই মদ খেয়ে উমুক গ্রামে 10 জন মারা গেছে, তুমুক গ্রামে 20 জন মারা গেছে। তুমি যখন মদ বিশেষজ্ঞ, এই ভাইকে একটা শিক্ষা দাও, কেউ যদি বিশ চোলাই মদ খেয়ে নেয় তার কি রিয়াকশনটা হবে হুবাহু দেখা। ওই প্রথমে হলো প্রথমে বমি করবে, গাটা গাটা কুলাচ্ছে, বারবার বোঝাতে চাইবে ঘরের লোককে যে মদে কিছু ছিল। কাকা তারপরে এরকম একটা খেচুনি আসবে, খেচুনি এসে পড়ে যাবে। কাকা কিন্তু হুবাহু দেখাচ্ছে। কাকা কাকা আমার কাকা কাকা আমার ঘন্ট কাকা, বাকি কাকা সব গুণধর কাকা। কাকা মৃত্যুটা কিরকম হবে শেষটা দেখিয়ে দাও। আপনারা সবাই দেখে নিয়েছেন তো বিশ চোলাই মদ খেলে কিভাবে মারা যায়? কখনো বিশ চোলাই মদ খাবেন না, পরিবারেও অশান্তি হবে। ঠান্ডাটা খুব পড়েছে, একটু দস্তানাটা পড়ে নি। হান্টার মেসেজ, অনুরাগকে তুলে নিয়েছি, নির্ভীক আর শুভঙ্কর আমার পিছু নিয়েছে, সেই জন্য বাগান বাড়ি যাচ্ছি না, কুন্দ জঙ্গলে আছি। অনুরাগকে বেহুশ করে রাখা আছে, দেরি করবেন না, আমার নেশাটা খুব জোর হয়ে গেছে। বাহ, কাজের ছেলে ঘন্ট, সারা কদিন ধরে না মনটা ভীষণ খারাপ করছিল। হ্যাঁ যাই, মনটাকে একটু অনুরাগ গেল কোথায়? অনুরাগকে তাহলে শাড়ি মানে ভোগে রেখে প্রসাদ মিলি, এই সালা ঘন্টার কাজ, এই সালা ঘন্টাই। কিন্তু অনুরাগ গেল কোথায়? তাহলে কি হুঁশ ফিরতেই এখান থেকে কেটে পড়েছে? দাঁড়া এই শালাকে তুলি। এই আরে শালা উঠ রে, শালা মরণ খাওয়া খেয়েছে শুয়োরের বাচ্চা। আরে ও আরে শালা, এই শালা মরে গেল নাকি? হ্যাঁ
জয় জনগণ। এত সালা মারা গেছি, মনে হচ্ছে গতি খারাপ। না, এখান থেকে কেটে পড়ি, যাই পালিয়ে যাই। আমি জানবো কি করে। আরে আমি জানি না। হ্যাঁ বল বল, আমার বাবাকে কে খুন করেছে? আদুর, ওসব রাত্রিবেলা ছেড়ে দেবেন? জানি জানি, আমাদের দেখলে আপনাদের ঘেন্না হয়, কিন্তু একটা কথা দেবো না, কাজ করে দেখাবো। এই পুলিশের চাকরির কথা গিয়ে অনেক অন্যায় কাজ করেছি, তার প্রায়শ্চিত করার জন্য 7 দিন মাত্র 7 দিন সময় চেয়ে নেবো। সেই 7 দিনের মধ্যে আমি কাজ করে দেখাবো, তারপর তারপর আমার কাজ থেকে আমি ইস্তফা দেবো। আপনি কি করবেন না করবেন সে অপেক্ষায় আজ আমরা নেই। আজ আমাদের সব ধৈর্যের ভাত ভেঙে গেছে। এই ভয়ঙ্কর মালকে মেরে আজ আমরা ফাঁসিতে যেতে রাজি। এই মালটা আমাদের পরিবারকে নানা রকমের টোপ দিয়ে আমাদের পরিবারটাকে একদম ধ্বংস করে দিয়েছে, আর আজকে ওর জীবনটাও আমরা ধ্বংস করে দেবো। এই অনুরাগকে ধর্ষণ করে মার্ডার করেছে। এসব কি বাজে কথা বলছিস? কে বললো তোকে এসব? জয়জনগণ বিশ্বাস করুন, সেটা সম্ভব নয় মা, যেটা জানতে পেরেছি দাদা অ্যারেস্ট হবেই। কেন? খুনের আসামি নির্ভীক পাল। নির্ভীক পাল যে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, হালবিল এলাকায় যতগুলো মানুষ খুন হচ্ছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী ভয়ঙ্কর অপরাধী। সঠিক বিচার হলে যাবজ্জীবন জেল না হয় মৃত্যুদণ্ড হতো। আপনারা স্বার্থে ঘুষ খেয়ে যে কাজটা করতে পারেননি, আর সেই কাজটা যিনি করেছেন তাকে খুনি না বলে ভগবান বলা উচিত। তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো, উনি ভগবান। সেই ভগবানটাকে জানতে পারে কি? হ্যাঁ জানতে পারে, তবে শুনলে কিন্তু চমকে উঠবে। আমার কিছু নেই আর আমার বুঝতেও কিছু অসুবিধা হয়নি। খুনগুলো করেছো তুমি? হ্যাঁ, খুনগুলো আপনিই করেছেন। খুনি সন্দেহ করবার সুযোগ আপনাকেও দিত না, খুনি আপনাদেরকেও খুন করত ওদের মতো। শুধু মাঝখান থেকে আপনি পরিবর্তন হতে চেয়েছেন বলে এই খুনি আপনাকে শুধু সুযোগ দিয়েছে। একটা কথা বলি, যখন কোনো মানুষ অন্যায় অত্যাচারে বলি হয়ে মৃত্যু তীরে এসে দাঁড়ায়, যখন সে বুঝতে পারে কোনো আইনে দুষ্কৃতীদের শাস্তি হবে না, তখন সে আইন হাতে তুলে নেয়। এক্ষেত্রে তাই হয়েছে। তার মানে খুনগুলো আপনি করেছেন সেটা স্বীকার করছেন? আমি করেছি, জানি, শুনলেই চমকে যাবেন। কি বলছি? তবে একটা কথা বলি, ভয়ঙ্কর মাল, অনুলিপি, বড়বাবু, জ্যোতির্ময় সবকে আমিই খুন করেছি। ঘন্টর মডার্নকে খুন করেছি আমি। চমকানোর আরো বাকি আছে, ভাই জেঠু মরে যাবার পর থেকে যা যা ঘটনাগুলো ঘটেছে, অনুরাগকে বঞ্চিত করা, মডার্নকে বিয়ে করা, মা বাবাকে বাড়ি থেকে তাড়ানো, সবই ছিল আমার অনুরাগের একটা গট আপ গেম। এলাকা থেকে দুষ্কৃতি মুক্ত করতে এই দুটো প্রাণ আমরা সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছিলাম। আমাদের কাজ শেষ, তাই সংবিধানকে মর্যাদা দিতে আমরা আত্মসমর্পণ করলাম। প্লিজ অ্যারেস্ট আস। ইতিহাসে বিপ্লবীদের নাম পড়েছি, চোখে দেখিনি, কিন্তু আজ এদের দেখে যা মনে হচ্ছে এরা তাদের থেকে কোনো অংশে কম নয়। সুখ পেল না, তাই বলছি ওদের বাঁচতে দিন। হ্যাঁ, ওদের বাঁচতে দিন।
ফ্রিচার পিচ ওদের অ্যারেস্ট করবেন না, ওরা অপরাধী নয়। এলাকাকে দুষ্কৃতিমুক্ত করতে যারা নিজেদের জীবন উৎসর্গ করে তারাই তো দেশের সেরা নায়ক নায়িকা। প্লিজ স্যার, প্লিজ অ্যারেস্ট করবেন না স্যার, অ্যারেস্ট করবেন না স্যার, অ্যারেস্ট নয়, আমি করছি সাউন্ড।